নমিনেশনও তারা মনে করে আমরা দিয়ে দেব, টাকা পয়সাও আমরা দিব, আবার পাশও করে দেবে জেএম কাদের স্যার, এই জন্যই আন্দোলন। মহাসচিব স্পেসিফিক্যালি বলেছে যে ওই পোস্টার উনি করেননি, ওনার একজন খুব ভক্ত আওয়ামী লীগের পার্টি করেন, তারা ওই পোস্টার করেছেন, উনি এই পোস্টারটা রিফিউজ করেছেন। আমাদের দলের আরও দু তিনজন এই পোস্টার করেছে, হাতে গোনা দু তিনজন হবে সিনিয়র, তারাও যথেষ্ট সিনিয়র, তারা ভুল করেছে এবং তাদের ধারণা ছিল যে এটা আমরা মহাজোট পেয়েছি বা যে কোনো কারণে সেটা ব্যবহার করেছেন। এইটাই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে দল হিসাবে, কারণ আমরা যদি মাঠে ইন্ডিপেন্ডেন্টলি যেভাবে লড়তে আমাদের লড়তে হয়েছে সেভাবে লড়বো সেটা মনে করলে সাধারণ জনগণ আমাদেরকে আওয়ামী লীগের বিটিম মনে করতো না, আমরা অনেক বেশি ভোট আরও পেতাম বা অনেক জায়গায় অনেক সব অনেক প্রোটেকশন পেতাম। যাই হোক, সেটার কোশ্চেন আসে না যেহেতু ভোটগুলি কোনোখানেই ঠিকমতো করতে দেওয়া হয়নি। যেমন রংপুর এলাকাতে আমাদের ব্যাপক জনসমর্থন এখনও আছে, এখনও আছে, কিন্তু আমরা সেখানে কোনোখানেই আমরা সঠিক ভোট পাইনি। ওই একটা দুটো পরে দেখা গেছে সব ভোট কেন্দ্র দখল করে সিল মারা হচ্ছে, এমনকি আমাদের একটা সেন্টারে সেখানে আমার যারা জাল ধরতে গেছে পুলিশ তাদেরকে ধরে বেঁধে রেখেছে, জাল ভোট কেন ধরলো সেজন্য প্রত্যক্ষভাবে আমি সবার সঙ্গে কথা বলেছি এবং সবার থেকে ইন রাইটিং আমি এগুলো ডকুমেন্ট নিচ্ছি, মানে এগুলো অনিয়ম হয়েছে। সববিরোধী বক্তব্য নয়, কারণ নির্বাচনটা করার জন্য আমরা গিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল পার্লামেন্টে আমরা থাকবো, আমরা পার্লামেন্টে থাকবো, আমাদের সংগঠনকে শক্তিশালী করব, এই রাজনীতি আমরা দীর্ঘদিন থেকে করছি এবং পার্লামেন্টের থাকার কারণে পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে আমরা একটা রাজনীতিতে বড় ভূমিকা পালন করি, সেইভাবে আমরা রাজনীতি করছি। আমরা মাঠ পর্যায়ে আন্দোলনের রাজনীতি যাইনি, সেই রাজনীতি আমরা এখনও কন্টিনিউ করতে যাচ্ছি, এখানে কোনো সববিরোধিতা নেই। না, সবগুলির কথা আমি বলবো না, অনেক আসনই এর মধ্যে অনেক আসনই খুব ফেয়ার নির্বাচন হয়েছে এবং সেখানে আমাদের প্রার্থীরা হেরে গেছে, আবার অনেক আসনই আমাদের প্রার্থীদের জেতার কথা ছিল সেখানে জেতেনি। আমি একবার স্পেসিফিক্যালি এক পয়েন্ট বাই পয়েন্ট বলতে পারবো না, হয়তো হ্যাঁ সেখানে ফেয়ার হয়েছে এবং সেই ফেয়ার ইলেকশনেও আমাদের কিছু ক্যান্ডিডেট হেরে গেছে এবং সেটা যে তারা হারবে এটা তাদের দোষ, তারা হয়তো বুঝতে পারেনি। অনেকেই তো ধারণা হয়েছে যে আমাদের পাশ করে দেবো, বললাম না, নমিনেশনও তারা মনে করে আমরা দিয়ে দেবো, টাকা পয়সাও আমরা দিব, আবার পাশও করে দেবে জেএম কাদের স্যার, এই জন্যই আন্দোলন। এটাই আমি দেখতে পাচ্ছি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং সাইকোলজি। আপনাদের এমপি আপনাদের এমপি যারা হচ্ছে তাদের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন সংসদে, বিকজ আমি বারংবার বলছি এই নির্বাচনে অন্তর্বাকের উত্তরবঙ্গে আমি যেটা পরিষ্কারভাবে দেখেছি সেখানে আমাদের জনসমর্থন সমর্থনের যে প্রতিফলন ইলেকশনে আসার কথা, ইলেকশন সঠিক না হয় সেই জনসমর্থনের প্রতিফলন আসেনি, যে আমাদের সিট যে কমে গেছে এটা আমি বারংবার বলতে চাই। যদি আমি আওয়ামী লীগ যদি মনে করি আমাদেরকে উত্তরবঙ্গ থেকে হটিয়ে দিয়েছে, আমি উত্তরবঙ্গের কাছে স্পেসিফিক্যালি বলতে পারি যেহেতু আমি ইলেকশনের সময় ছিলাম, অনেক জায়গায় আমি গেছি, সেখানে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বাইরে আসে, প্রশাসন যদি নিউট্রাল হয়, আমি 100% সবগুলি আসন আমি পাবো, এটা আমি জোর দিব। আমি বলছি সেই মিটিংটা আমি কল করেছিলাম, আমি সকলের সময় সবসময় মতামতের ভিত্তিতে কাজ করি, তারা মতামত দিয়েছিলেন তাদের 99% একজন ছাড়া সবাই বলেছিলেন যে নির্বাচন আমরা যাবো না বর্জন করবো, ঠিক, কিন্তু সিদ্ধান্ত তারা সেটা দেননি, সিদ্ধান্ত দিয়েছেন যে পরিবর্তনশীল রাজনীতি যেটা অবস্থা চলছে সেখানে আপনার উপরে দায়িত্ব দেওয়া হলো নির্বাচন করবেন কি করবেন না, কিন্তু তাদের মত ছিল যে নির্বাচন সেই মুহূর্তে করা ঠিক না, কিন্তু ওই সিদ্ধান্ত তারা চাপিয়ে দেন, আমাদের ফ্রিডম দিয়েছে যেটা আপনি ভালো মনে করবেন সেটি করবেন, দ্যাট ওয়াজ আওয়ার ডিসিশন। সিদ্ধান্ত আর মত একটা জিনিস, তুমি বলতে পারো যে আমি ভালো মনে করছি এটা, কিন্তু আমি আপনাকে দায়িত্ব দিলাম তোমার মাদার ফাদারকে যদি বলো যে আমি এটা ভালো মনে করছি, কারণ আপনি যেটা ভালো মনে করছেন